উত্তরে হাউস বিল্ডিং থেকে দিয়াবাড়ি রোডে এগোলে চার মাথা মোড় দেখতে পাবে এবং হাতের বামে একটু এগোলে দেখতে পাবে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শীতের কুয়াশা ভেদ করে চলে এসেছে প্রিয় স্বপ্নের মেট্রো রেলে চড়তে। দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে চলে এসেছে, কিন্তু সাধারণ মানুষ যারা মেট্রো রেলে চড়তে এসেছেন তারা বলছেন নির্ধারিত সময়ের আগেই 11টার পরেই মেট্রো রেল প্ল্যাটফর্মটিতে উঠার সিঁড়ি, কেচি গেট এবং লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো তাদের মুখেই একটু শুনি যে আসলে সাধারণ মানুষ কি বলে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ কিন্তু গেট ধরে টানাটানি করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু উৎসুক কিছু জনতা পুলিশের নিষেধ সত্ত্বেও গেট টপকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করে। এতক্ষণে মেট্রো রেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দেখছেন মেট্রো রেলের প্ল্যাটফর্ম যেখানে উঠে আপনাদের টিকিট সংগ্রহ করতে হয়, কিন্তু গেট বন্ধ থাকার কারণে আপনাদের প্ল্যাটফর্মটিতে উঠে টিকিট সংগ্রহ থেকে শুরু করে সার্বিক সিস্টেমটি আপনাদের দেখাতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের পুরো ইনফরমেশন নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কর্মের মাধ্যমে এই দেশে হাজার হাজার ডলার ইনকাম করে বলে দিন।